শুনে লাভ তো খুঁজেনি, এখন একটু লসে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাড়ে বাইশ। এখন শুনেন, এই তিনটার বাছুরের ভিতরে আমি একটা বাছুর পছন্দ করছি, এই বাছুরটা কত হইলে আমাকে দিবেন সেটা বলেন চাচা। এই যে সাড়ে বত্রিশ দাম চালাম। এখন আপনার 8000 টাকা হবে না? না বাবা, হবে না। দেখেন 8000 টাকা, অনেক গরু তো দেখলাম কিন্তু গরু যেই দাম, এই দামে তো গরু কিনা যায় না। দেখি ভাবি একটা যে বাছুর নিয়ে যাইতে পারিনি বাসায়। তো আর এখন দাম বললে তো হইব না। এখন কত হইলে পারবেন আপনি সেটা বলেন। বলেন কত দেবেন? এখন আমি লাস্ট দাম বলি, 10000 যদি হয় তাহলে এই গরুটা, এই বাছুরটা আমাকে দেন। হবে না, নিলে 28000। আপনি বাছুরটা দেখেন, যদি হয় আমাকে 10000 বলছি দেন, আর না হলে দেখি। না না, 10-12 কোনো কারণ নেই। তাহলে ওইটা দেখেন, ২৩,০০০ টাকা দেবেন। এইটা কথা বললেন, 23,000 টাকা? এত ছোট ছোট বাছুর গুলার দাম আপনি এত ইয়া করতেছেন? কেনা যায় না তো, আমরা না কিনতে পারলে কোথায় তো দেবো? আপনার 10000 টাকা বলছি, এই বাছুরটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই। অনেক গরু দেখছি, অনেক খুন আসছি হাটে, কিন্তু আমি বাছুরটা আপনার গরু বাদ দিয়ে বাছুর নিতে আসছি। এখন যদি আপনি নাই দেন তাহলে আর কি, দেখি ছাগলের দিকে যাই পালতে পারি। এখন আপনার 10000 টাকা হইলে দেন, না হইলে 10000 গরু হইলো না, 10000 গরু নিয়ে বাসা চলে যাবেন। এই কম টাকার ভিতরে কি বাছুর কিনতে পারবেন? কারণ একটা বাছুরের লালন পালন তো অনেক খরচ। সেটা বুঝছি, এখন দেখেন বাছুরটা তো আর অত বড় না, গরুর মতো তো আর বাছুর না, বুঝছেন? গরুটা তো অনেক বড়, বাছুরটা তো ছোট। তা একটা ছাগল আর বাছুর সমানই কথা, তারা তো খালি লালন পালন করতে যায়। দেখি আমরাও নিয়া। ভাই কত হইলে দিবেন? লাই লাই বলেন কত হইলে দিবেন? আপনি 18000 টাকা দেবেন? না, 18 তো আমার বেশি হয়ে যায়, বাজেট তো আমার অতই। বাজেট বাড়াইতে হবে, বাজেট আর কত বাড়াবো আপনি বলেন? বাড়ান, বাজেট আপনারা কাজ করেন পুরো এখানে ঘুরে আমার মাথা ভাই চান্দি গরম হয়ে গেছে গো ভাই। এত গরমের ভিতরে আর এই বাছুরের যদি এত দাম কন আপনারা, তাইলে কি হয়? 10-12000 টাকা কি আপনি একটু বাড়ান। বললাম তো 11,000 বউ ডিম বেচে পুঁজি পাইতে ব্যবসা করবে। আরে 11,000 টাকা বলছি তারপরে হয় না, তারপরে আপনি বলতেছেন আরো বাড়ান। আরো তাহলে আমি আরো আপনার ইয়া দিয়া আপনি বাড়ান, মালে দাম থাকে 40 দিয়ে তো আমি বড়টা নিতে পারি। বড়টা নেন, বড়টা গরু নেন। আপনি 11,000 গরুটা দেখেন ভালো করে, এদিকে আসেন। গরু কত সুন্দর দেখেন, দেখেন না গরু সুন্দর কি ভাই? দেখেন ভাই, দেখেন ভাই, না দেখেন, ওই আমার লেয়াটা না দেখেন। এই যে দেখেন, আপনি দেখেন আপনি গরুটা বাইন দ্বারা চিনতে গেলে তাই কেমন দেখা যায়। দেখেন তো গরুটা আমি চলে যাই। আপনি 11,000 টাকা দিছি ভাই, 11,000 টাকা দিছি আমি, এটা রাখেন।
লাভ তো খুঁজেনি এখন একটু লসে দেন লসে দিলে কিছু হয় না বুঝছেন আমি তো বাড়াইছি না আমি নিয়ে যাই গরুটা আপনার ওই টাকায় গরু কিনা লাগবে না বুঝেছেন আপনি বাড়ি ফিরে চলে যান আমার কিনা নেই আমার 16-16 কিনা আছে গরুটা দেখি যাই ওদিকে আপনি তো 12,000 দিলেন না দেখি ওইখানে যাই চলে যাবো ওখান থেকে ছাগল দেখি ছাগল ঘাড়া গা পা 12,000 টাকা বলছি চাচা হইলো না চাচা লাভ আমি দাম বলে না কি বলছেন 8,000 টাকা ছাগলই তো পাবেন 8,000 টাকা ভাই ছাগল আর গরুর সাথে যদি তফাৎ করতেন তাহলে তো মানুষে একই হইতো তাহলে আপনি এটা কত হইলে দিবেন লাশ বলেন দিলে একদম 14,000 লাগবে 9,000 টাকা রাখেন না 9,000 দিব 9,000 আর বাকি ওইটা ওইটা দিলে 17,500 কি বলেন এই ছোট ছোট বাছুরের দাম এত চান ছোট কি না কিনতে যে পাসিনি আরে ভাই এরকম দাম চান না একটু কম কম দাম চান দাম একদম কম এটা এটা তো দিবেন না ওটা রাখবেন কত আপনি বলেন দেই 12,000 দেই না হ্যাঁ ওটা 15,000 হবে না দাম আমি দেখি চাই না 12,000 রাখেন তাহলে 17 একদম 12,000 রাখেন 12 আর 15 এটা হবে না আরে এত দাম হলে হয় গরুর শুকনা গরু বেশি তো ইয়াও না বেশি তাজাও না এটা ছোট ছোট গরু আরে দাম চালে তো 25,000 আমিও তো মনে করেন এটারে লালন পালন খাবার দাবার দিয়েই তো আমারও তো মানুষ করতে হবে ঠিক আছে তাহলে এত শুকনা গরু যদি 10,000 এও না দেন 12,000 এও না দেন আর কত তো দিবেন বলেন আমি 17,000 থেকে খাইতে দেখেন আমি বেশি টাইম আমার বেশি হয়ে যায় ভাই আপনি 12,000 টাকা দেন শুকনা গরুটা বেশি10,000 হবে না এত মানে এত আপনাদের এত বাচ্চা পেটটি পড়লে তার দাম ছোট ছোট গরুর এত চাহিদা আপনি ছোট বাচ্চা দাম বেশি তো সারাদিনে গরু বেচতে পারতেন একটা বাছুরের দামই যদি এত চান 10,000 আর 12,000 ছাগল কিনতে গেলে 12,000 ওরে চাচা 10,000 টাকায় কেন এটা তো বাছুর আমি তো এটা গরুর কথা বলি নাই বাছুর তো খালা বাছুর 10,000 এটা তো বাছুর আপনি এখন 10,000 টাকা তাকে আমি বলছি সে এখন বলতেছে এটা আপনি কত বলছেন 22,000 টাকা বলছেন
তাহলে হয় বলেন 22000 টাকা দিয়ে বাসুরটা নিয়ে আমিও তো একটা নিয়ে তো আমারও একটা খাবার দাবার আপনারও যা করেন আমিও তো তা করব আপনি বলছেন কত আমি বলছি 10 খালি 10 জি তারপর আই আর একটু বাড়েন দিব বললাম তো এখন দাদা নিয়ে বুঝিয়েছি ওটা বলছি 8000 এটা বলছি 9000 এটা বলছি 10000 সে দিবে না কিন্তু একটাও দিবে না কুকিজ চাই আছে ছাগল কিনবো না ছাগল কিনে দিলাম তাহলে ভালো হবে।